সঠিকভাবে গিয়ার শিফটিং না করা। অর্থাৎ প্রতিটা বাইকেরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে গিয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মহিদুল ইসলাম শাকিল অ্যান্ড ওয়েলকাম টু এবিএস রাইডার। ব্র্যান্ড নিউ এপিসোড দেখার জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ব্রোস, আজকের এপিসোড আপনার বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড হতে যাচ্ছে। আজকের এপিসোডে আপনাদের সাথে কথা বলবো বাইকের ক্লাচ প্লেট কি, কিভাবে নষ্ট হয় এবং এই নষ্ট হওয়া থেকে আপনি কি টাইপের প্রতিকার পেতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি সকলে না টেনে দেখবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে সবার আগে। সো ব্রোস, চলুন এপিসোড শুরু করা যাক। মোটরসাইকেল ক্লাচ প্লেট নষ্ট হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়, তবে এই ক্লাচ প্লেটটা যখন নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হয়ে যায় তখন কিন্তু বিষয়টা অত্যন্ত দুশ্চিন্তার। তো ক্লাচ প্লেট নষ্ট কেন হয় তার আগে জানতে হবে ক্লাচ প্লেট আসলে কি। সহজভাবে যদি বলতে যাই, ক্লাচ প্লেট হলো আপনার বাইকে ইঞ্জিন যে শক্তি তৈরি করে সেটা ক্লাচ প্লেটের মাধ্যমে আপনার বাইকের চাকায় ট্রান্সফার হয়। সহজভাবে বলতে গেলে এটাকে ক্লাচ প্লেট বলে। মোটর সাইকেলের ক্লাচ প্লেট কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত। এগুলো হচ্ছে ইনার হাব, ফ্রিকশন প্লেট, ক্লাচ বাস্কেট, প্রেশার প্লেট এবং স্টিল প্লেট। এই জিনিসগুলোর সমন্বয়ে ক্লাচ প্লেট সাধারণত গঠিত হয়। এই জিনিসগুলোর কোনো একটাতে সমস্যা দেখা দিলে আপনার গিয়ার শিফটিং এবং ক্লাচ এঙ্গেজমেন্ট এর সক্ষমতা কমে যাবে। আপনার বাইকের ক্লাচ প্লেটের সমস্যা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, খুব সহজেই নির্ণয় করা যায়। এরকম তিনটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতিতে হলো ক্লাচ ফ্রি প্লে, অর্থাৎ ক্লাচের সর্বোচ্চ পারফরমেন্স বজায় রাখার জন্য আপনার ক্লাচটিকে 1 থেকে 2 সেন্টিমিটার ফ্রি রাখা হয়। যখন দেখবেন যে আপনার গিয়ার শিফটিং এর সময় বা ক্লাচ যখন আপনি টানবেন তখন অতিরিক্ত শক্ত মনে হচ্ছে বা আপনার গায়ে বেশি শক্তি লাগছে স্বাভাবিকের তুলনায়, তখন বুঝতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেটে সমস্যা দেখা দিয়েছে। দ্বিতীয় যে পদ্ধতিতে আছে ক্লাচ প্লেটের সমস্যা নির্ণয়ের জন্য, সেটা হলো আপনার বাইকের অ্যাক্সিলারেশন কমে যাওয়া। অর্থাৎ আপনার বাইকের আরপিএম এর সাথে যদি আপনার বাইকের গতি সামঞ্জস্য না থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এটি হওয়ার অন্যতম কারণ হলো আপনার স্টিল প্লেট এবং ফ্রিকশন প্লেট ক্ষয় হয়ে যাওয়া, যার ফলে ক্লাচ বাস্কেট এবং ইনার হাবের মধ্যে প্রপার সংযোগ ঘটে না এবং এর ফলে ইঞ্জিনের উৎপাদিত শক্তি আপনার বাইকের চাকায় পৌঁছে না। তৃতীয় যে পদ্ধতিটির মাধ্যমে আপনি আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট কিনা বুঝতে পারবেন, সেটি হলো আপনার বাইকের গিয়ার শিফটিং এর সময় গিয়ার লিভার হার্ড মনে হওয়া এবং আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এবং যখন আপনি বাইক রাইড করবেন তখন দেখা যাবে যে বাইকে হালকা ধাক্কা অনুভব করছেন, তখন বুঝতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। এবার জেনে নেওয়া যাক কি কারণে ক্লাচ প্লেট নষ্ট হয় এবং এর থেকে প্রতিকার কি কি। প্রথম যে কারণ বাইকের ক্লাচ প্লেট নষ্ট হওয়ার, সেটা হলো সঠিকভাবে গিয়ার শিফটিং না করা। অর্থাৎ প্রতিটা বাইকেরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে গিয়ার পরিবর্তন করার। যেমন 0 থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা যখন গতি থাকবে তখন হচ্ছে প্রথম গিয়ারে থাকবে, 10 থেকে 15 কিলোমিটার গতিতে যখন আপনি উঠাবেন তখন দ্বিতীয় গিয়ারে ফেলে তারপর উঠাবেন, তারপরে হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার যখন গতি থাকবে তখন তৃতীয় গিয়ারে ফেলবেন। এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন তখন কিন্তু আপনার বাইকের ক্লাচ প্লেটের সমস্যা হওয়ার কথা না। কিন্তু যখনই দেখা গেল অনেকেই যেটা করে, বাইকে ইচ্ছা মতো গিয়ার শিফটিং করে এবং বাইকের টান ওঠাতে থাকে, সেই ক্ষেত্রে ক্লাচ প্লেটের উপর মারাত্মক প্রেশার পড়ে এবং এটা আপনার ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে গণ্য হয়। দ্বিতীয় যে কারণ, সেটা হলো অনেকেই হাফ ক্লাচ ধরে বাইক রাইড করেন। দেখা গেল আপনি বাইক রাইড করছেন ক্লাচটা হালকা চাপ লেগে আছে আপনার হাতের কারণে এবং আপনি যখন গিয়ার শিফটিং করছেন সেক্ষেত্রে আপনি ক্লাচ অর্ধেক টেনে তারপর পরবর্তী গিয়ারে যাচ্ছেন এবং নিচের গিয়ারে নামছেন, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় আপনার ক্লাচ প্লেটের উপর মারাত্মক প্রেশার পড়ে ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যায় এবং ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। এই জিনিসটা ভুলেও করা যাবে না। আপনি যখন বাইক রাইড করবেন চেষ্টা করবেন যে আপনার ক্লাচের যে লিভারটা সেটা ফ্রি রাখতে, মানে ছেড়ে বাইক রাইড করা। যখন আপনার গিয়ার শিফটিং এর সময় আসবে তখন ক্লাচ সম্পূর্ণ টেনে তারপর গিয়ার শিফটিং করবে, তখন দেখা যাবে আপনার ক্লাচ প্লেটের স্থায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। 3 নম্বর, সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার না করা। প্রতিটা বাইক কোম্পানি তাদের বাইকের জন্য নির্দিষ্ট মানের ইঞ্জিন অয়েল বা খাঁটি বাংলায় যেটা বলি মোবিল রিকমেন্ড করে রেখেছে। তো অনেকেই যেটা করি,
নিজের ইচ্ছা মতো বা মেকানিকের ইচ্ছা মতো ইঞ্জিন অয়েল আমরা বাইকে ঢুকাই, সেটা কখনোই করবেন না। যেমন আমার বাইকের রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে 10W30, সেখানে 10W30-র বাইরে অন্য কোনো গ্রেডের ইঞ্জিন অয়েল আপনি ঢুকাবেন না। যখনই ঢুকাবেন তখনই আপনার ইঞ্জিন ওভারহিট হবে, ক্লাচ প্লেটের উপর চাপ পড়বে, ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাবে। সো সবসময় চেষ্টা করবেন আপনার যে বাইক, আপনার বাইকের যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের রিকমেন্ড করা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে। তো এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে আলোচনা যে ক্লাচ প্লেট কেন নষ্ট হয় এবং এই নষ্ট হওয়া থেকে প্রতিকারের উপায় কী। তো ব্রোস, আজকে আর আলোচনা বড় করব না, এই ছিল আজকের এপিসোডে। পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবিএস রেডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।